দর্শক, আপনারা দেখছেন যে এখন কিভাবে গাছে উঠতে হয়, এখন কিভাবে গাছে উঠতে হবে এটা আমি আপনাদেরকে দেখাবো। এদিক এদিক দেখেন ভাই, এই গাছের গোড়াটা কিন্তু অনেক উঁচু, আর এই ডালটা আমি ঠিকভাবে ধরতেও পারবো না, ধরতে গেলে আমি এখন এইখান থেকে পিছলে পড়ে যাবো। এখন এই কঠিন গাছে কিভাবে আমি উঠবো এটা আপনারা দেখতে থাকেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব দিয়ে পাশের বেল আইকন অন করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট সব দিয়ে দিবেন। দর্শক, আপনারা দেখবেন এবার আমি এক চান্সে লাভ দিয়ে গাছে উঠে করবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি গাছের মাথায় উঠে গিয়েছি। এখন এখান থেকে কিভাবে আমি নামবো এটাও আপনাদেরকে দেখাচ্ছি। নামার সময় তো একটু ভয় ভয় লাগে, ওঠার সময় ভালোই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহর দয়ায় আমি ঠিক মতন নেমে এসেছি। এখন আমি নেমে যাবো গাছ থেকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই গাছে উঠেছিলাম এবং কত সুন্দর করে নেমে এসেছি। এখন ওই দুইটি গাছে আপনাদেরকে উঠিয়ে দেখাবো। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এই দুটি গাছ, এই একটি গাছ আর এবং এই পিছনের এই দুটি গাছ। এই দুটি গাছের মধ্যে আমি এখন এই গাছ থেকে উঠবো। উঠার পরে এই গাছ থেকে লাভ দিয়ে আমি ওই গাছ চলে যাবো। দেখেন, দেখতে থাকেন। এখন আমি গাছটিতে উঠে পড়বো। দর্শক, এই দেখে নিন, আমি এখন এই ডাল থেকে ওই ডালে চলে যাচ্ছি। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে একটি ডাল ভেঙে পড়ে গিয়েছে। এখন আমি যে ডালে উঠব ওই ডালটা না ভাঙলেই চলবে। এই ডালটা যদি ভেঙে যায় তাহলে আমি একদম আসমানে তারার মতো লাল নীল বাতি হয়ে চলতে থাকবো। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখেছেন এই গাছ থেকে আমি ওই গাছে কীভাবে এসেছি। এখন এই গাছ থেকে আমি নেবেও পড়েছি ইতিমধ্যে। এখন আমরা ভিডিওটি শেষ করে দিচ্ছি এবং পরের বারের মতো এর থেকে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো।